বিরতির পর স্বাগত। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। ভারতে চরম বিপদে রয়েছে 12টি শহর, কিন্তু কেন চরম বিপদে, তার কারণ কি? ডুবে যেতে পারে দেশের 12টি বিখ্যাত শহর, কিন্তু কেন এই আশঙ্কা প্রকাশ করছে বিজ্ঞানীরা? অবশ্যই বিস্তারিত জানতে হবে। টেলিফোন লাইনে রয়েছে নিউজ অ্যাঙ্কার প্রতিনিধি শতাব্দী, দেবনাথ শতাব্দী। ভারতে চরম বিপদের মধ্যে রয়েছে 12টি শহর, আশঙ্কার কথা শোনালো বিজ্ঞানীরা, ঠিক কি বক্তব্য, বিজ্ঞানীরা কি জানাচ্ছে? দেখো, বিজ্ঞানীরা আজকে যে আশঙ্কা প্রকাশ করেছে তাতে করে একটি বিষয় বলতেই হয় যে ক্রমশ কিন্তু ভারত এবার বিপদের মুখে, এবং বিপদের অশ্বিনী সংকেতই এবার দিচ্ছে। কেননা ভারতের মোট তোমার 12টি বড় শহর এবার নাকি ডুবে যেতে পারে, এমনই আশঙ্কার কথা এবার প্রকাশ করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতেই পারে, যেমন তোমার আসলো যে কেনই বা এই বিজ্ঞানীদের এই প্রসঙ্গ বা কেনই বা সেই আশঙ্কা প্রকাশ করেছেন, তাহলে একটি বিষয় বলতেই হয়। দেখো, সম্প্রতি তোমার ভূষ্ণায়ন যেভাবে বাড়ছে, অন্যদিকে তোমার জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে করে কিন্তু ভূস্বর্গের তাপমাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এতে করে তোমার পৃথিবী কিন্তু তোমার অনেকটাই লক্ষ্য করা হচ্ছে বেশি উষ্ণায়ন হচ্ছে ভূগর্ভ, এবং তার নেপথ্যে রয়েছে দুটি বিলীন। প্রথমত আমি বলছি যে বিশ্ব উষ্ণায়ন, এবং দ্বিতীয়ত বলছি যে জলবায়ু পরিবর্তন। আর এরই এবার খেসারত দিতে হচ্ছে বিশেষ করে মহাসাগর গুলিকে। সত্যি তাই, দেখো এই ক্ষেত্রে সত্যি বিপদ ধেয়ে আসছে মহাসিন্ধুর ওপার থেকে। আর যেভাবে বা যে হারে এবার সমুদ্রের জলতল বাড়ছে, জলতল বাড়তে শুরু করেছে, তা যদি আগামী দিনেও একইভাবে একই স্রোতে বইতে থাকে, তাহলে নিশ্চিত যে এই যে বিজ্ঞানীদের আশঙ্কা তা ক্রমশই সত্যি হতে শুরু করবে। এবং তাহলে একটি বিষয় বলেই রাখি যে 2050 সালের মধ্যে আমেরিকার 12টি উপকূলীয় শহরের প্রতি তোমার 50 জন বাসিন্দার মধ্যে একজন পড়বেন বন্যার মুখে। সেই আশঙ্কা ইতিমধ্যেই এক প্রকার বিস্তারিত ভাবে বিজ্ঞানীরা তুলে ধরেছেন, এবং বিপদের খাড়া কিন্তু এবার ঝুলছে বিশেষ করে ভারতের ক্ষেত্রে। ভারতের বেশ কয়েকটি শহর, অর্থাৎ বড় বড় যে শহরগুলি রয়েছে, তার মধ্যে 12টি শহর নাকি আগামী দিনে বিপদের মুখে পড়তে পারে, এবং তার যে দিনক্ষণ কাল ছিল তোমার 2050 সালে। আর এই 50 সালের মধ্যে আমেরিকার 12টি উপকূলীয় শহরের প্রতি 50 জন বাসিন্দা নাকি 50 জন বাসিন্দাদের মধ্যে একজন পড়তেই হবে বন্যার মুখে। আবহাওয়াবিদ এবং তোমার পরিবেশবিদদের যে গবেষণা, সেই গবেষণা রিপোর্টের কার্যত আশঙ্কা করা হচ্ছে যে এই শতক শেষ হতে হতে এই দেশের 12টি শহর চলে যাবে প্রায় তোমার 3 ফুট জলের তলায়। এবং তালিকায় রয়েছে, আমি যদি বলতে হয় তালিকায় একে একে, সেক্ষেত্রে আমি প্রথমেই নাম ধরে বলতে পারি মুম্বাই, এবং দ্বিতীয়ত রয়েছে চেন্নাই, এবং একই সঙ্গে রয়েছে কোচি, বিশাখাপত্তনম এবং কান্দালা, ওখা, ভাওনগরের মতো তোমার বেশ কয়েকটি শহর। এমনকি নাসার তথ্যেও এই রিপোর্ট কিন্তু সমর্থন করছেন তারা, যার ফলে কিন্তু রীতিমতো উদ্বেগ ক্রমশই বাড়ছে বই কমছে না। সে থেকে দাঁড়িয়ে কেন এই পরিস্থিতি, এই প্রশ্নটাও কিন্তু রীতিমতো এবার মাথা চাড়া দিচ্ছে। কারণ সেক্ষেত্রে কারণ খুঁজতে গেলে আগে সর্বপ্রথমে জানতে হবে যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কতটা জরুরি, একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কুফল কিভাবে দিনকে দিন এক প্রকার বিষিয়ে তুলছে, বিশেষ করে তোমার নিবারণে এবার মহাসাগর অর্থাৎ পৃথিবীর জলভাগের গুরুত্ব আসলে কি। এবং সেই ক্ষেত্রে বলতেই হয় যে বাতাসে উপস্থিত গ্রিন হাউস গ্যাসে তোমার যে বিপুল পরিমাণ তাপ বন্দী হয়ে থাকে, তার অধিকাংশই কিন্তু এবার শোষণ করে মহাসাগর গুলি। আর পাশাপাশি এটি কার্বন ডাই অক্সাইড এবং গ্যাসও শোষণ করে থাকে, যার কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রভাব দিনকে দিন পড়ছে পরিবেশের উপর, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কিন্তু একটা আঘাত আনতে শুরু করেছে। আর এই প্রচন্ড তাপ শোষণের ফলে কিন্তু একদিকে যেখানে সামুদ্রিক বাস্তুতন্ত্রের তোমার ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঠিক তার অন্যদিকে বেড়ে চলেছে বন্যা এবং ঝড়ের প্রাদুর্ভাব। আমি যদি দেশের বিভিন্ন রাজ্যগুলির কথাই বলি, সাম্প্রতিক এই চিত্র তুমি নিশ্চয়ই দেখেছো বা দেশবাসী দেখেছে কিভাবে এই তোমার বন্যার প্রাদুর্ভাব লক্ষ্য করা গেল, এবং তারই মধ্যে তোমার বিশেষ করে সেক্ষেত্রে বন্যা এবং ঝড়ের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। এই তোমার রীতিমতো তোমার যে কার্বন ডাই অক্সাইড এবং গ্যাস যেটা শোষণ করছে, যেটা মহাসাগরের গুলির ক্ষেত্রে বলা হচ্ছে, সেক্ষেত্রে বিশেষ করে ক্ষতির মুখে পড়ছে তোমার বিশ্বের উপকূলীয় শহরগুলি। আর এই রিপোর্টে বলা হয়েছে যে 2001 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিশ্ব
বিশ্বব্যাপী সমুদ্র স্তরের গড় উচ্চতার যে পরিমাণ তা কাজ তো তোমার বেড়ে দাঁড়িয়েছে 12 থেকে 25 সেন্টিমিটার। আর 2006 থেকে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছর কিন্তু লাগাতার বেড়ে চলেছে এবং কার্যত তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি 3.7 মিলিমিটার হারে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু বাড়তে শুরু করেছে সমুদ্রের জলতল, যেটা তোমার 1901 সাল থেকে যে রিপোর্ট তুলে ধরা হয়েছে 2018 সাল পর্যন্ত তার যে পরিমাণ ছিল বা উচ্চতা ছিল সেটা কিন্তু কার্যত তোমার 15 থেকে 25 সেন্টিমিটার অনেকটাই বেড়েছে। আর 2006 সাল থেকে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছর 3.7 মিলিমিটার করে বাড়তে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকার শিওরে রয়েছে বিপদ, কারণ সেখানকার তোমার 32টি উপকূলীয় শহরের মধ্যেই তোমার 24টি প্রতি বছর 2 মিলিমিটার হারে কিন্তু ডুবছে। অর্থাৎ বুঝতেই পারছো এই যদি অবস্থা হয় তাহলে এই পরিবেশের ভারসাম্য রক্ষা একদিকে যেমন তোমার অনেকটাই অবনতি হচ্ছে, ঠিক তার অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কুফল এবং তোমার বিশ্ব উষ্ণায়নের কুফলে কিন্তু বিশেষ করে মহাসাগরীয় শহরগুলিকে কিন্তু এবার তোমার খেসারত দিতে হচ্ছে, যা কিনা তোমার 2050 সালে গিয়ে দাঁড়িয়ে অনেকটাই তোমার সেক্ষেত্রে ডুবতে পারে সেই আশঙ্কা আজ বিজ্ঞানীদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আর রীতিমতো সেই বিষয়ে কিন্তু কার্য এবার কিন্তু অনেকটাই আশঙ্কা শুরু হয়ে গেছে এবং বিশেষ করে আমেরিকার যে 12টি উপকূলীয় শহর সেই উপকূলীয় শহরগুলিকে কিন্তু আগামী দিনে তার খেসারত যে দিতে হবে সেটা আজকে দিনে দাঁড়িয়ে স্পষ্ট। অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ বিজ্ঞানীদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী ভারতের বেশ কয়েকটি শহর জলের নিচে তলিয়ে যেতে পারে, ডুবে যেতে পারে। দেশের 12টি বিখ্যাত শহর সেই আশঙ্কাই কিন্তু এবার করছে বিজ্ঞানীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।